সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা কথা বলছিলাম এইচটিএমএল ট্যাবল নিয়ে। গত ক্লাসে আমরা রো স্প্যান সম্পর্কে আলোচনা করি, আজকে আমরা দেখবো কল স্প্যান বিষয়টা কি। সো কল স্প্যান বিষয়টা কি সেটা বোঝার আগে আমরা একটু ট্যাবলটার দিকে লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে সি যেটা আছে, সিটা কিন্তু দুইটা রোকে হচ্ছে কি করছে, স্প্যান করছে, তাই না? দেখো এখানে কয়টা রো আছে, একটা রো, দেন হচ্ছে একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, চারটা রো আছে। তাহলে সি হচ্ছে দুইটা রোকে স্প্যান করছে, প্রথম দুইটা রোকে। এটা আমরা বুঝেই গেছি, কারণ হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে এই বিষয় সম্পর্কে অনেক ডিটেল কথা বলি এবং কোডও আমরা দেখছিলাম। বাট আজকে একটু দেখবো আমরা, দেখো এই যে এ যেটা এ এ যেটা এই ডেটা কিন্তু এই যে ডি এবং ই দুইটা যে কলাম আছে এখানে, আসলে মূলত কলাম কয়টা সেটা যদি আমরা একটু দেখি, কলাম কিন্তু মূলত এখানে তিনটা। কিভাবে তিনটা? দেখো এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম সম্পূর্ণটা। তাহলে এই ট্যাবলটাতে মূলত হচ্ছে রো আছে চারটা এবং কলাম আছে হচ্ছে মূলত তিনটা, কিন্তু প্রথম যেই এটা দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রথম রো এর প্রথম যে ড্যাটা এ, সেটা কিন্তু দুইটা কলামের জায়গা নিয়ে ফেলছে। তাহলে আমরা মনে রাখবো, রো স্প্যানের ক্ষেত্রে যদি কোনো ডেটা, টেবিলের কোনো ডেটা যদি একাধিক রো এর জায়গা নেয়, তখন সে তখন আমরা কি বলি, রো স্প্যান বলি, বা হচ্ছে রো স্প্যান যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে ইউজ করি, ব্যবহার করি। আর যদি কোনো টেবিলের ডেটা যদি একটা টেবিলের একাধিক কলামের জায়গা নেয়, সেক্ষেত্রে আমরা কল স্প্যান অ্যাট্রিবিউটটা ইউজ করব। কি করব স্যার? আবারও বলছি, যদি কোনো টেবিলের ডাটা একাধিক কলামের জায়গা নেয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা কল স্প্যান যে অ্যাট্রিবিউটটা আছে সেটা ইউজ করব। তাহলে দেখো এখানে আমি কী লিখছি, একটি টেবিলের ডাটা যদি একাধিক কলামের জায়গা নেয়, তখন ওই টেবিলের নির্দিষ্ট টিডি, তাহলে দেখো এই এর জন্য তো আমরা একটা অবশ্যই টিডি ইউজ করব, ওপেনিং টিডি, ক্লোজিং টিডি, ওই যে নির্দিষ্ট টিডি অথবা টিএইচ। যদি লিখাটা কি হতো, ঘাড়ো হতো, তাহলে ইউজ করতাম টিডি এর পরিবর্তে টিএইচ। এটা আবারও বলি, টিএইচ, ঠিক আছে? টিএইচ মানে হচ্ছে ট্যাবল হেড। তাহলে ওই নির্দিষ্ট টিডি অথবা হচ্ছে টিএইচ ট্যাগে রো স্প্যান অ্যাট্রিবিউটটি কী করতে হবে, ব্যবহার করতে হবে। আর আমরা জানি যে, সরি, এটা রো স্প্যান হবে না স্যার, এটা কল স্প্যান হবে, একটু মনে রাখবা, এটা একটু কারেকশন করে নেবা, এটা হচ্ছে কী হবে, কল স্প্যান হবে। আবারও বলছি, কল স্প্যান হবে, যেহেতু আমরা কল স্প্যান নিয়ে কথা বলছি, এটা একটু কারেকশন করে নিও, কল স্প্যান অ্যাট্রিবিউটটি কী করব, ব্যবহার করব। তাহলে আমরা এখানে এ যেহেতু দুইটা কলামকে কি করছে, স্প্যান করছে, দুইটা কলামের জায়গা নিছে, তাহলে আমরা টিডি, এর যে টিডি ডেক, ওপেনিং টিডি, সেখানে হচ্ছে আমরা কল স্প্যান অ্যাট্রিবিউটটা ইউজ করব। সো দেখো এটার কোডটা আমরা স্টার্ট করলাম, ওপেনিং এইচটিএমএল, ওপেনিং বডি, তারপর হচ্ছে ওপেনিং ট্যাবল, যেহেতু এটা একটা ট্যাবল, সো স্টার্ট করে দিলাম ট্যাবল। আর ট্যাবলে আমরা একটা অ্যাট্রিবিউট সবসময় ইউজ করবো, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার ইকুয়াল হচ্ছে ওয়ান দিব, ভ্যালু কত দিব, ওয়ান। এটা কেন করি, এই যে পাশে যে বর্ডার তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে বর্ডারটা, ট্যাবলের যে বর্ডারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হওয়ার জন্য তোমার অবশ্যই হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, না করলে সেটা কিন্তু নর্মাল দেখাবে, নর্মাল লিখার মতো দেখাবে, পাশে হচ্ছে বর্ডার থাকবে না। এরপর দেখো, যেহেতু এখানে চারটা রো, তাহলে আমরা প্রথমে হচ্ছে টিআর শুরু করে দিলাম, দেখো ওপেনিং টিআর, এরপর ক্লোজিং টিআর, ঠিক আছে? এ দেখো ওপেনিং টিআর এবং ক্লোজিং টিআরের মধ্যে আমাদের ডেটা আছে কয়টা, দুইটা, একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে কি সি। তাহলে আমি দিলাম হচ্ছে, দেখো টিডি এবং হচ্ছে ক্লোজিং টিডি, এ লিখলাম, ওপেনিং টিডি এবং ক্লোজিং টিডি এর মধ্যে লিখলাম সি। এখন দেখো ওপেনিং টিডি এবং ক্লোজিং টিডি এর মধ্যে প্রথমটাতে যে আমি এ লিখলাম, এটা কয়টা কলামের জায়গা নিছে স্যার? এখানে দেখো মূলত কলাম আছে তিনটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে কিন্তু তিনটা কলাম, কিন্তু এ যে ডেটাটা সেটা দুইটা কলামের জায়গা দখল করে ফেলছে, ঠিক আছে? তাহলে এখন আমরা এ যে এর জন্য আমরা যেই টিডিটা ব্যবহার করি, সেখানে আমরা যেহেতু দুইটা কলামের জায়গা নিচ্ছে, আমরা ইউজ করবো কি বলতো, কল স্প্যান। এ কয়টা কলামের জায়গা নিচ্ছে, দুইটা, তাহলে কল স্প্যান ইকুয়াল ভ্যালু দিলাম হচ্ছে কত, টু, ঠিক আছে? আর এখানে অ্যালাইন কেন ইউজ করা, এটা আর বলার দরকার নাই, আশা করি তোমরা বুঝেই গেছো। কোনো একটা লিখে কেউ যদি আমাদের মাঝখানে রাখতে হয়, যে সেন্টারে রাখতে হয়, সেক্ষেত্রে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউটটা ইউজ করি। ওকে, সো দেখো এরপরে টিডি, দেখো সি হচ্ছে কয়টা রো এর জায়গা নিচ্ছে, একটা, দুইটা, আমি রো স্প্যান একসাথে কথা বলে ফেলছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে সি কয়টা রো এর জায়গা নিচ্ছে, দুইটা, এটা 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 একটা রো, তারপর এটা একটা রো, দুইটা। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে রো স্প্যান টু, সি এর এখানে ওপেনিং ট্যাগে লিখলাম, সি এর যে টিডি আছে ওপেনিং টিডি, সেখানে লিখলাম রো স্প্যান টু, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। সো যেহেতু আমাদের এ চলে আসলো এবং সি চলে আসলো, তাহলে পরবর্তী যে টিআরটা আছে সেখানে ডেটা আছে শুধু কয়টা, দুইটা, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে কি ই। তাহলে দেখো এই যে ওপেনিং টিআর এবং ক্লোজিং টিআরের মধ্যে শুধু দুইটা ডেটা লিখলাম, একটা হচ্ছে ডি এবং আরেকটা ই। এরপরে তিন নম্বর যে রো আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ডাটা আছে, এফ,
GH তাহলে যেহেতু তিনটা ডেটা তার মানে আমাদের তিন নাম্বার যে রোটা আছে এই যে ওপেনিং টিয়ার ক্লোজিং টিয়ার সেখানে আমরা তিনটা ডেটা লিখলাম F G H ক্লিয়ার এরপরে হচ্ছে চতুর্থ যেটা আছে সেখানে হচ্ছে তিনটা ডেটা I J K এটা আমি লিখে দিলাম দেখো চতুর্থ যে রোটা আছে ওপেনিং টিয়ার ক্লোজিং টিয়ার I J K সো এখানে C যেটা সেটা কিন্তু আমরা জানি যে প্রথম প্রথমটার সাথে যদি কোনো একটা ডেটা চলে আসে প্রথম রো এর সাথে যদি কোনো ডেটা চলে আসে বা যে কোনো রো এর সাথে যদি একটা ডেটা চলে আসে তাহলে সেটা পরবর্তী টিয়ারে কখনোই লেখা যাবে না সি যেহেতু হচ্ছে প্রথম রো এর মধ্যে চলে আসলো এই যে দেখো সি প্রথম রো এর সাথে চলে আসলো তাহলে পরবর্তী রোতে আর এটা লেখা যাবে না পরবর্তী রোতে শুধু কি হবে ডি এবং ই হবে ক্লিয়ার সো আশা করি হচ্ছে কল স্প্যান বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার সো এখানে দেখো এখানে হচ্ছে আমি তোমাদের আরেকটা বিষয় হচ্ছে দেখালাম সেটা হচ্ছে ওয়েট আচ্ছা এটা যে টেবল অংশ থেকে হচ্ছে যেভাবে হচ্ছে কি হবে প্রশ্ন আসবে অর্থাৎ টেবল থেকে তোমাদের প্রশ্নগুলো কিভাবে হতে পারে তারা একটু খেয়াল করো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 17-র একটা প্রশ্ন সো এখানে তুমি যদি খেয়াল করো এখানে কয়টা রো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে পাঁচটা রো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা রো ঠিক আছে এরপর কয়টা কলাম আছে তাহলে কলাম হচ্ছে দেখো রোল একটা কলাম গ্রুপ একটা কলাম নেম একটা কলাম রেজাল্ট একটা কলাম এটা একটা কলাম তাহলে এখানে হচ্ছে পাঁচটা রো আছে এবং পাঁচটা কলামও আছে ঠিক আছে আমরা কলাম হিসাব করি কিভাবে কলাম হিসাব করেছে যেটা হচ্ছে লম্বভাবে হচ্ছে বিভক্ত থাকে ঠিক আছে একটা রো হচ্ছে যতটা অংশে কি থাকবে বিভক্ত থাকবে দেখো একটা রো হচ্ছে এখানে কয়টা অংশে বিভক্ত পাঁচটা অংশে বিভক্ত রোল গ্রুপ নেম রেজাল্ট এবং ইমেজ ডট জেপিজি ঠিক আছে টেস্ট রেজাল্টের কথা কেন বলছে না সেটা একটু পরে বুঝবা সো দেখো প্রথম যে টিয়ারটা আছে এখানে তুমি দেখতে পাচ্ছ যে টেস্ট রেজাল্ট এটা হচ্ছে কয়টা কলামের জায়গা নিছে স্যার এটা চারটা কলামের জায়গা নিছে রোল গ্রুপ নেম রেজাল্ট এই চারটা কলামের জায়গা রেজাল্ট টেস্ট রেজাল্ট এটা হচ্ছে একাই নিয়ে ফেলছে তাহলে প্রথম টিয়ারের মধ্যে যে প্রথম যে টিএইচটা টিএইচ কেন বলছি টিডি না বলে কারণ টেস্ট রেজাল্ট এটা হচ্ছে ঘাড়ো বা মোটা মোটা করে দেখানো হচ্ছে লেখাগুলো হচ্ছে বোল্ড করা আছে এই কারণে টিএইচ সো এই টেস্ট রেজাল্ট হচ্ছে চারটা কলামের জায়গা নিয়ে ফেলছে তাহলে আমরা ইউজ করবো ওপেনিং টি এসে কল স্পান তোমার কত ফোর ক্লিয়ার একটু পরে কোড দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এরপর দেখো ইমেজ ডট জেপিজি এটা হচ্ছে প্রথমটার সাথে হিসাব করে ফেলবো কার সাথে হিসাব করবো স্যার প্রথমটার সাথে এই যে প্রথম রো এর সাথে তাহলে প্রথম রো এর সাথে হচ্ছে ইমেজ ডট জেপিজি যদি হিসাব করি তাহলে ইমেজ ডট জেপিজি এই অংশটা কয়টা রো এর জায়গা নিয়েছে একটু খেয়াল করো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে পাঁচটা যে রো আছে সবগুলোরই জায়গা নিয়ে ফেলছে ইমেজ ডট জেপিজি তাহলে আমরা ইমেজ ডট জেপিজিটা যেহেতু নর্মাল লিখা তাহলে ইউজ করবো টিডি তাই না সো ওপেনিং টিডি এর মধ্যে আমরা রো স্পান যেহেতু পাঁচটা রো এর জায়গা নিচ্ছে তাহলে রো স্পান কত দিব ফাইভ তাহলে আমরা একটু কোডটা দেখি দেখো ওপেনিং এইচটিএমএল ওপেনিং বডি যেহেতু হেড এখানে হেড নিয়ে কোনো কথা নেই তাহলে আমরা হেডটা লেখার দরকার নাই এরপর আমরা ওপেনিং টেবল তাহলে টেবলে সবসময় বর্ডারটা ইউজ করবো বর্ডার ইকুয়াল ওয়ান এটা অলওয়েজ ইউজ করবা এরপর দেখো আমরা ওপেনিং টিয়ার ওটা মানে প্রথম টিয়ারটা স্টার্ট করলাম পাঁচটা রো এর মধ্যে প্রথম রোটা তাহলে ওপেনিং টিয়ার ক্লোজিং টিয়ার এর মধ্যে দেখো টিএইচ দিলাম টেস্ট রেজাল্ট যেহেতু টেবল হেড এটা ঘাড়ো বা মোটা আকারে আছে লিখেগুলো বোল্ড এর জন্য দিলাম হচ্ছে টিএইচ দেখো এই টেস্ট রেজাল্ট কয়টা কলামের জায়গা নিচ্ছে চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে আমি কল স্পান দিলাম কত স্যার আমি কল স্পান দিলাম ফোর আর যেহেতু লিখাটা মাঝখানে আছে এই জন্য দিলাম অ্যালাইন ইকুয়াল সেন্টার টেস্ট রেজাল্ট লিখে ফেললাম ক্লোজিং টিএইচ দিয়ে দিলাম এরপরে আমাদের হচ্ছে প্রথম টিয়ারের মধ্যে এই যে প্রথম টিয়ারের মধ্যে প্রথম রো এর মধ্যে ডেটা আছে দুইটা একটা হচ্ছে মানে আমরা এখানে টেস্ট রেজাল্ট এবং ইমেজ ডট জেপিজি ডেটা বলতে এই দুইটাই হচ্ছে তথ্য আছে তাই না একটা হচ্ছে টেস্ট রেজাল্ট আর একটা হচ্ছে ইমেজ ডট জেপিজি তাহলে ইমেজ ডট জেপিজি এটা হচ্ছে নর্মাল লিখা এই জন্য দিলাম হচ্ছে কি ওপেনিং টিডি ক্লোজিং টিডি ঠিক আছে এরপর এটা কয়টা রো এর জায়গা নিছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা রো এর জায়গা নিছে তাহলে আমি এখানে রো স্পান দিলাম কত স্যার ফাইভ রো স্পান কত দিলাম ফাইভ তারপর ইমেজ ডট জেপিজি লিখে লিখে দিলাম এরপর ক্লোজিং টিডি দিয়ে দিলাম তাহলে প্রথম টিয়ারের কাজ শেষ ঠিক আছে ক্লোজিং টিয়ার দিয়ে দিলে আমাদের প্রথম যে রোটা সেটার কাজ শেষ এরপর দেখো পরবর্তী রো তাহলে ইমেজ ডট জেপিজি যেহেতু প্রথম রো এর সাথে চলে আসছে তাহলে পরবর্তী যে রোগুলো আছে এখানে চারটা করে ডাটা হবে তাই না তাহলে এখানে রোল গ্রুপ নেম রেজাল্ট একটা একটা রো এটার ডেটাগুলো হচ্ছে এগুলো চারটা ডেটা এরপরে হচ্ছে চারটা ডেটা এরপরে হচ্ছে চারটা ডেটা মানে সবগুলো চারটা ডেটা একটু দেখলে বুঝবা দেখো এরপর দেখো ওপেনিং টিয়ার ক্লোজিং টিয়ার দেখো এখানে আমি টিএইচ কেন লিখলাম কারণ হচ্ছে রোল গ্রুপ নেম রেজাল্ট এগুলো হচ্ছে বোল্ড করা আছে লেখাগুলো বোল্ড
সো অ্যালাইন ইকুয়াল দিলাম হচ্ছে সেন্টার, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, যেহেতু সবগুলো লিখাই হচ্ছে মাঝখানে আছে এই জন্য অ্যালাইনটা সবসময় ইউজ করলাম এখানে সেন্টার। সো দেখো সবগুলো হচ্ছে ওপেনিং টিএচ এবং ক্লোজিং টিএচের মধ্যে লিখলাম, এই যে দ্বিতীয় যে টিআরটা আছে মানে সেকেন্ড রো, সেকেন্ড রো এর ডাটাগুলো লিখে ফেললাম কী কী আছে সেকেন্ড রো এর মধ্যে, রোল আছে, নেম আছে, গ্রুপ আছে, রেজাল্ট আছে। তাহলে যেহেতু আমি এইভাবে লিখে ফেললাম সেকেন্ড রো এর মধ্যে, এভাবে করে লিখে ফেলার সাথে সাথে হচ্ছে চারটা অংশে মানে চারটা কলামে বিভক্ত হয়ে গেলাম, মানে চারটা ডেটা আমি পেয়ে গেলাম। এরপরে এবার তোমার থার্ড যে রোটা সেখানে আছে 101, তারপর হচ্ছে হাম মানে হিউম্যানিটিস, এরপর রেজা, এরপর এ প্লাস, তাহলে চারটা, যেহেতু এটা আগেই চলে আসছে এটা আর লেখার দরকার নাই। তাহলে দেখো থার্ড রোটা একটু খেয়াল করো, যে ওপেনিং টিয়ার ক্লোজিং টিয়ার কী চলে আসছে, এই যে থার্ড রো এর মধ্যে কী কী আছে 101 হাম রেজা এ প্লাস। তাহলে দেখো 101 টিডি, তারপর হচ্ছে ওপেনিং টিডি ক্লোজিং টিডির মধ্যে লিখলাম হচ্ছে হাম মানে হিউম্যানিটিস, এরপর হচ্ছে তোমার ওপেনিং টিডি ক্লোজিং টিডির মধ্যে লিখলাম হচ্ছে রেজা, ওপেনিং টিডি ক্লোজিং টিডির মধ্যে লিখলাম হচ্ছে এ প্লাস। ঠিক আছে, এগুলো যেহেতু টিডি কেন লিখলাম, কারণ এগুলো লিখাগুলো নর্মাল লিখা এই কারণে। তাহলে এভাবে হচ্ছে আমাদের যেই বাকি যে রোগুলো আছে, যেমন হচ্ছে তোমার ফোর্থ এবং ফিফথ, এই বাকি রোগুলো হচ্ছে সেমভাবেই বসে যাবে, এখানে আর কোনো কাজ নেই, চারটা চারটা করে হচ্ছে কী হবে ডেটা হবে। ঠিক আছে, সো আশা করি তোমাদের এটা ক্লিয়ার। তারপর হচ্ছে বাইগুলো করার পর আমরা কী দিয়ে দিলাম, ক্লোজিং টেবল, ক্লোজিং বডি, ক্লোজিং এসটিএমএল। সো আশা করি তোমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবা। আমাদের পরবর্তী যে লেকচার ভিডিওটা আসবে সেটা হচ্ছে এই টেবলটা, এই যে টেবল অংশ থেকে হচ্ছে যেভাবে প্রশ্ন আসবে এইটা আমরা কী করব, যদিও তোমরা এখানে দেখছো কোড মানে কোডটা আগে থেকে করা আছে, আমরা W3 স্কুল হচ্ছে কি করব এটার কোড করে দেখব, যেন হচ্ছে কোনো কনফিউশন বা ডাউট না থাকে। যদি তোমরা পারো তোমরা হচ্ছে W3 স্কুলে এই যে কোডটা দেখতে পাচ্ছ, এ কোডটা এবং হচ্ছে এ কোডটা, ঠিক আছে, অ্যাসেস নিয়ে তোমরা করে দেখতে পারো যে এটা আসে কিনা, ক্লিয়ার, এই যে এই টেবলটা তোমরা ওখানে আউটপুট হিসেবে পাও কিনা। সো ভালো থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।